কি হতে পারে যদি একটা ব্ল্যাক হোল আমাদের সৌরমণ্ডলের মধ্যে প্রবেশ করে যায়? ওই ব্ল্যাক হোলটি কি আমাদের পৃথিবীকে সঙ্গে সঙ্গে গ্রাস করে ফেলবে, নাকি রাতের আকাশে আমরা ওই ব্ল্যাক হোলকে চাঁদের সাথে দেখতে পাব? এই অদ্ভুত প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি হতে পারে যদি একটা ম্যাসিভ ব্ল্যাক হোল আমাদের সৌরজগতের মধ্যে প্রবেশ করে যায়। আপনারা নিশ্চয়ই জানেন যে ব্ল্যাক হোল মহাকাশের কোনো একটা ফাঁকা ছিদ্র নয়। ব্ল্যাক হোলের খুব ছোট্ট জায়গার মধ্যে এত পরিমাণে ভর একত্রিত হয়ে থাকে যে এর অভিকর্ষ শক্তি অসম্ভব রকম বেশি, এতটাই বেশি যে আলো এই অভিকর্ষকে ভেদ করে যেতে পারে না, আলোকে পর্যন্ত শোষণ করে নেয় বলে এর রং কালো, আর এই জন্য একে আমরা ব্ল্যাক হোল বলে থাকি। কোনো গ্রহ, উপগ্রহ, নক্ষত্র বা অ্যাস্ট্রয়েড যদি এই ব্ল্যাক হোলের মধ্যে একবার প্রবেশ করে যায় তাহলে প্রচণ্ড অভিকর্ষের ফলে তা সংকুচিত হয়ে একটা বিন্দুতে পরিণত হয়ে যায়। কিন্তু এই ব্ল্যাক হোল যদি আমাদের সৌরমণ্ডলের মধ্যে প্রবেশ করে তাহলে সেটা মোটেও একটা সুখবর হবে না। কিন্তু এই খারাপ খবরটা কত খারাপ হতে পারে আমাদের পক্ষে? একটা ব্ল্যাক হোল আমাদের সৌরমণ্ডলের সমস্ত ব্যবস্থাপনাকে নষ্ট করে দিতে পারে, এটা জানার জন্য আমাদের প্রথমে অনুমান করতে হবে ব্ল্যাক হোলটার সাইজ কেমন হবে এবং সৌরমণ্ডলের কতটা ভেতরে সে আসতে পারবে। যদি সেই ব্ল্যাক হোল আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে যে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আছে তার মতো হয় তাহলে আমাদের বাঁচার চান্স নগণ্য। এরকম ধরনের সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের অভিকর্ষ আমরা কয়েক আলোকবর্ষ দূর থেকে অনুভব করতে পারবো। বিজ্ঞানীরা মনে করেন সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলকে গ্রহ, নক্ষত্র, অ্যাস্ট্রয়েড প্রদক্ষিণ করতে থাকে, আর সেই সমস্ত কিছুকে সঙ্গে নিয়ে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলটি যদি সৌরমণ্ডলের কাছে ঢোকে তাহলে কোনো গ্রহ বা নক্ষত্রের ধাক্কাতেই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, অথবা বড় বড় অ্যাস্ট্রয়েড পৃথিবীর ওপর বোমের বৃষ্টির মতো ঝরে পড়তে থাকবে। তারপর সৌরমণ্ডলের বাকি যা পড়ে থাকবে তা ওই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলকে প্রদক্ষিণ করতে থাকবে, কিন্তু ততক্ষণে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। এটা একটু ভয়াবহ হয়ে গেল। চলুন একটু ছোট ব্ল্যাক হোল মানে স্টেলার ব্ল্যাক হোল নিয়ে বোঝার চেষ্টা করা যাক। স্টেলার ব্ল্যাক হোলগুলি সূর্যের থেকে 20 গুণ পর্যন্ত বড় হতে পারে। এরকম ধরনের ব্ল্যাক হোল যদি সৌরমণ্ডলের দিকে আসা শুরু করে তাহলে সৌরমণ্ডলের বাইরে যে ওট ক্লাউড আছে সেটাকে ধ্বংস করে দেবে। এই ওট ক্লাউডের স্তরটি বরফ এবং কমেট দ্বারা তৈরি, এর ফলে অনেক বেশি ধূমকেতু ও উল্কা সৌরমণ্ডলের ভেতরে ঢুকে আসবে, যেগুলো বিভিন্ন গ্রহের ওপর ধাক্কা খেয়ে গ্রহগুলিকে নষ্ট করে দিতে পারে। পৃথিবীর ওপরেও এই উল্কা এবং ধূমকেতুগুলোর প্রভাব পড়তে পারে, কিন্তু এটা সবে শুরু। যখন ব্ল্যাক হোলটি সৌরমণ্ডলের ভেতরে প্রবেশ করবে তখন প্রত্যেকটি গ্রহকে নিজের অক্ষ থেকে সরিয়ে দেবে। গ্রহগুলির মধ্যে বৃহস্পতি ব্ল্যাক হোলটিকে সবথেকে বেশি বাধা দেবে। ব্ল্যাক হোলের প্রচণ্ড অভিকর্ষ বলের প্রভাবে বৃহস্পতির সমস্ত গ্যাস ব্ল্যাক হোলটির দিকে আকর্ষিত হতে শুরু করবে এবং বৃহস্পতি একটি জ্বলন্ত আগুনের গোলাতে পরিণত হবে। কিন্তু তারপরেও অভিকর্ষের ফলে বৃহস্পতি আস্তে আস্তে ব্ল্যাক হোলটির দিকে যেতে থাকবে যতক্ষণ না সম্পূর্ণ বৃহস্পতিকে ব্ল্যাক হোলটি গ্রাস করে ফেলছে। এবার আমাদের নিজেদের গ্রহ মানে পৃথিবীর সাথে কি হবে? পৃথিবীর পক্ষে কোনোভাবেই সুখবরের ব্যাপার নেই। ব্ল্যাক হোলটি যখন প্লুটোর কাছে আসবে তখন থেকেই আমরা ব্ল্যাক হোলটির অভিকর্ষ অনুভব করতে পারবো পৃথিবীতে। ব্ল্যাক হোলটি যখন ধীরে ধীরে কাছে আসতে শুরু করবে তখন পৃথিবীর টেকটনিক প্লেটগুলি একে অপরের সঙ্গে ঘষা খেতে থাকবে, এর ফলে প্রচণ্ড বড় বড় ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত আমরা লক্ষ্য করতে পারবো পৃথিবীতে। জোয়ার ভাটা কয়েক গুণ বেড়ে যাবে, এমনকি বড় বড় সুনামিও আমাদের উপকূল থেকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। ব্ল্যাক হোলটি পৃথিবীর কক্ষপথের কাছে আসার আগেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর তার সাথে ধ্বংস হয়ে যাবে সমস্ত প্রাণী ও উদ্ভিদ। পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত গলিত লাভায় ভরে যাবে, কিংবা হয়তো পৃথিবী তার আগেই সূর্যের কক্ষপথ থেকে ছিটকে যাবে। আর যখন ব্ল্যাক হোলটি সূর্যের কাছে আসবে তখন ব্ল্যাক হোলটি সূর্যকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করবে। পৃথিবী সূর্যকে ছেড়ে নিজের কক্ষপথ থেকে যদি তার আগেই বেরিয়ে যায় তাহলে ব্ল্যাক হোলটি পৃথিবীকে ক্ষতবিক্ষত করে নিজের দিকে আকর্ষণ করবে এবং সম্পূর্ণ গ্রাস করে ফেলবে। ভাগ্যবশত ব্ল্যাক হোল মহাকাশে যত্রতত্র দেখা যায় না, অতএব নিকট ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা খুব কমই আছে। তবুও কী হতে পারে সেই অনুমান প্রকাশ করলাম আপনাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।